প্রায় 50 বছর পুরনি শিলচরের এখন সুপরিচিত ডাইলপুটির দোকান, যেটু লাড্ডুরার দোকান নামে গোটেই শহরের মানুষে চিনি পায়। প্রায় কেবছর মানর পরাই জয়া সাহা আর ভোলা সাহায় ডাইলপুরের সাদ অপরিবর্তিত রাখি বিক্রি করে আসছে। নারায়ণ সাহায় প্রথমে এই দোকানখন খুলিছিল, তেওক সকলে লাড্ডু নামে চিনি পায়। সেইটো বহুদিনের আগর কথা। ইয়ার পিছত তেওর পত্নী জয়া আর পুত্র ভোলায় দোকানখনের দায়িত্ব ললে। ইয়ার পিছত তেওঁলোকে বহু বছর ধরে দোকানখন চলাই আহিছে। পুয়া 7 বজার পর নিশা 10 বজালেকে ডালপুরে বিক্রি করা হয়। এই দোকানত প্রতিদিনে কমেও 450টা ডালিপুরি বিক্রি করা হয়। পুরি আর কি কি পাওয়া যায়? পুরি প্লাউ, এমনি আপনার পুরি প্লাউ আর জিমসিমিটা বেশি আছে। কোন চাল করবে? 50 ইয়ার্স ফাইনাল ই ব্যবসা হচ্ছে। এই ব্যবসাটা ফাইনাল চলে যায়। 12 জনের ফ্যামিলি এই দোকানের উপরে চলে। এই দোকানত মসুর ডাইল, জিরা, আদা, জলকিয়া আদি ব্যবহার করে ডাইলপুরি তৈয়ার করা হয়। ঘুগনির লগতে এখন প্লেটত তিনিখন পুরি দিয়া হয়। পিতৃয়ে শিকা ডাইলপুরির ব্যবসায় এতিয়াও ভোলা সাহার টাকা উপার্জনের অন্যতম উপায়। এই দোকানের উপার্জনের পরাই মূলত পরিয়ালটির সকলো খরচ তেও চলায়। অনেক অনেক মানে মানুষ আছে যে আগে কলেজে পড়তো, বাবার সময় যে দোকানদারিটা পড়তো, এই অনেক 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 সময় আসে আর কি দোকানে, যে বলে যে লাড্ডুদার দোকান কোথায়। আগে তো দোকান এদিকে ছিল, এখন এদিকে আছে। তখন তো আমি দোকানেই দোকানদারি করছি। আমি বললাম না, এটাই লাড্ডুদার দোকান, আমি লাড্ডুদার ছেলে, হ্যাঁ লাড্ডুদার কোথায় এইরকম বলে আর কি। আগে বহুত খেতাম, খুব টেস্টি, এখন এই জিনিসটাই টেস্টি। এটা তো আমার দর্শে লাগবে, মানে আপনার তো এটা অনেক অনেক মানুষ আছে, কাস্টমার আছে, যে টেস্টটা, হ্যাঁ টেস্টটা পাওয়ার জন্য তো এইটাই আমার দর্শে লাগবে না। হ্যাঁ পছন্দের, আমি মোটামুটি অনেক ছোটোবেলার থেকেই আই এখানে। তো এখানে মানে লাড্ডুদার ডাইলপুরি এটা মানে পুরা যারা যারা খাইছে তারা মোটামুটি পুরা শহরেই জানে আর কি। তো আমি যখনই হঠাৎ মানে রেগুলার তো আই না, সপ্তাহে একদিন বা দুই দিন বা কোনো সময় হঠাৎ মনে হলো যে না আজকে পুরি খাই আই, বা তো আই গেলাম এখানে সকালবেলা, আইয়া পুরি খাইলাম আর সঙ্গে অনেক সময় ঘরেও নিয়ে যাই আর কি। মেইন কথা হলো কি, এইটার টেস্টটা আর কি, এই টেস্টটা মানে আমি অন্য কোনো জায়গার মানে পাইছি না আর কি। সেই যে 30-40 বছর আগের যে টেস্ট আর আজকের যে টেস্ট, মানে দুটাই মানে একদম সমান। আগে তার বাবা বানাই তো, তখন হে বানায় আর তার মা বানায়, একদম মানে সেম টেস্ট আর কি, খুব টেস্টি। যারা খাইছে মানে সবাই জানে আর কি, লাড্ডুদার পুরি ঘুগনি মানে এটা ফেমাস। শিলচর চহৰৰ শ্মশান ৰোডত প্ৰায় 50 বছৰ পুৰণি এই ডাইলপুৰীৰ দোকান। শিলচৰ চহৰৰ বিভিন্ন প্ৰান্তত ডাইলপুৰীৰ দোকান আছে, কিন্তু লাড্ডুদা দোকানৰ এই ডাইলপুৰী দোকানখন চহৰবাসীৰ বিশেষভাৱে পৰিচিত, কাৰণ এই ডাইলপুৰীৰ সোৱাদ আজিও 50 বছৰ আগৰ দৰেই আছে। আৰু জয়া সাহা আৰু ভোলা সাহায় এই সোৱাদ ধৰি ৰাখিবলৈও অশেষ চেষ্টা কৰিছে।